বিশ্বনাথ মহাপাত্রকে আমরা মঞ্চে আহ্বান করছি, আমরা আহ্বান করছি উত্তরশ্বেতাবেরা মহাশয়কে, আব্দুল নদী মহাশয়কে মঞ্চে আহ্বান করছি, মাননীয় কৃষ্ণন্দী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, ডক্টর প্রবীণ মিত্র মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ডক্টর আমাদের মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রতি বছরের মতো মাননীয় মন্ত্রী যেমন এই অনুষ্ঠানগুলিতে থাকবেন, পরবর্তী সময়ে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান আছে সেগুলো উপভোগ করবেন। ভালো থাকুন, সুখে থাকুন, এবং মন্ত্রী মহোদয়কে আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী উত্তরীয় পরিয়ে বরণ করছেন তমলুক পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয় এবং ব্যাচ ধন্যবাদ। স্বাধীনতা দিবস উদযাপন আজকে প্রদীপ চলনের মাধ্যম দিয়ে শুরু হচ্ছে, সেই আকাঙ্ক্ষিত বহু বিপ্লবী আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যম দিয়ে আমরা আকাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি করে আসছি। আমি আয়োজক ব্যবস্থাপক সহযোগী তাম্রলিপ্ত পুরসভার পুর প্রধান সম্মানীয় রবীন্দ্রনাথ সেন, উপপৌর প্রধান সম্মানীয় দীপেন্দ্র নারায়ণ রায় সহ জন্মের সার্ধ শতবর্ষে 2018 সালের 2রা অক্টোবর এই জেলাকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দিয়েছেন, যে বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যার কর্মকাণ্ড বা যার পরিকাঠামোগত কাজের শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আমি সবসময় বলে আসি যে স্বাধীনতার আগে আমাদের সতীশ সামন্ত মহোদয়, সুশীল লাড়া মহোদয়, অজয় মুখার্জি মহোদয়রা তারা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে যে বীরত্বের যে গাথা এখানে রেখে দিয়ে গেছেন, তাদের ত্যাগ কৃচ্ছ সাধন এবং লক্ষ্যে অবিচল থেকে ব্রিটিশ রাজশক্তিকে যেভাবে পরাস্ত করেছেন, পরবর্তীকালেও আমাদের এলাকায় এবং আমাদের রাজ্য গঠনে তাদের ভূমিকা আমরা অস্বীকার করতে পারবো না। তিনি লিখছেন তার নাম ছড়া করে লেখা থাক আমাদের হৃদয়ে অন্তর, মাননীয় আনোয়ার আলী সাহেব, তাকে সহায়ক গাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আর দেখুন সঙ্গে সঙ্গেই বরাদ্দ আজকে 14ই আগস্ট, শহীদ মাতঙ্গিনী থেকে মাননীয় আনোয়ার আলী মহাশয়কে মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি দিব্যাঙ্গ ব্যক্তি হিসাবে তাকে সহায়ক যন্ত্র তুলে দিচ্ছেন আমাদের মাননীয় পরিবহন এবং জলপথ সেচ উন্নয়ন মন্ত্রী। এরপর আছে, এরপর ডেঙ্গুর প্রভাব রোধে মশারি, তারপরেই
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি প্রতিবন্ধীদের এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডেঙ্গু শুধু নয় নিরাপদ আমাদের রাত্রি আমাদের মন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহোদয় সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমাদের সম্বর্ধিত করছেন আমাদের উপস্থিত আছেন তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান মাননীয় রাখার জন্য আজকে সেটা করা উচিত। আমি নিমতৌড়িতে শ্রীকৃষ্ণপুর মৌজাতে হলদিয়া উন্নয়ন পরিষদের অর্থে মাতঙ্গিনী হাজরা সরকারি মহিলা বিদ্যালয় চালু করেছি, আপনারা জানেন, যেটা সফলতার সঙ্গে চলছে। 500 ছাত্রী প্রত্যেক বছর সেখানে পড়াশোনা করছে এবং সম্পূর্ণ পরিকাঠামো আমরা এইচডিএ থেকে বানিয়ে দিয়েছি। আজকে কন্যাশ্রী দিবস, এটাও আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আমাদের এই জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তারা গত 6 বছরের বেশি সময় ধরে রাজ্যে শতাংশের বিচারে প্রথম স্থান অধিকার করছে, এটা একটা বড় প্রাপ্তি। আপনারা জানেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে এনে আমি নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি আমি উদ্বোধন করিয়েছিলাম, আপনারা সেটা জানেন। আপনারা শুনলে খুশি হবেন, আগামী 2রা অক্টোবর আমরা ওখানে গান্ধী ভবনের শিলান্যাস করতে চলেছি এইচডিএ থেকে, যেখানে গান্ধীজির কর্ম, অহিংসা, তার চরকা কাটা, তার স্মৃতি, প্রেয়ার প্রার্থনা কক্ষ সহ একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো এই জেলাবাসী পাবে। এবং গান্ধীবাদে যারা বিশ্বাস করেন, অহিংসায় যারা বিশ্বাস করেন, যারা গান্ধীজির স্মৃতিকে অক্ষয় অমর করে রাখতে চান, তারা ডক্টর সুশীল দ্বারা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে রাত্রি যাপনও করতে পারবেন, তার জন্য ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা একে একে আমরা রজনী প্রামাণিকের বাড়ি কালুইতে, সেখানেও তার পরিবার মূর্তি বসিয়েছে, আমার মতো সামান্য জীবের সুযোগ হয়েছে মূর্তিটা উদ্বোধন করার। আমরা ঘোড়া ঠাকুরিয়াতে সেখানে অজয়বাবুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করেছি। আমরা নন্দকুমার রোটারিতে সেখানে মাতঙ্গিনী হাজরার স্মারক, ভারত ছাড়ো আন্দোলনের 50 বছর পূর্তি উপলক্ষে যে ডাক টিকিট প্রকাশ করেছিল ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের নেতৃত্বে, আমরা সেই ডাক টিকিটের যে ফলক তার আদলে সেখানে স্মারক করেছি। আপনারা শুনলে খুশি হবেন, হলদিয়া উন্নয়ন পরিষদ ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ, সর্ব উচ্চতায় দীর্ঘ, এবং আমরা জাতীয় পতাকা সেখানে তৈরি করার জন্য টেন্ডার পেয়েছি, এবং আমি আশা করছি আগামী 26শে জানুয়ারি সর্ববৃহৎ জাতীয় পতাকা নন্দকুমারের রোটারিতে আমরা জনগণের জন্য উৎসর্গকৃত করতে পারব।
স্বাধীন হয়েছিল দেশ মাতৃকার প্রতি আমাদের প্রত্যেকের যে অবদান, অতীতে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে আমাদের তাম্রলিপ্ত তমলুক এই এলাকার মানুষ আমরা সকলেই জানি, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, সুশীল ধারা, মাতঙ্গিনী হাজরার মতো দেশবরণ্য ব্যক্তিরা, এরা আমাদের দেশের জন্য তারা আত্মত্যাগ করেছিলেন, আত্মবলিদান রেখে গেছিলেন। তাদেরকে স্মরণ করে, তমলুকের মাটিকে প্রণাম করে আমি আরেকবার আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা অভিনন্দন রেখে আমার ক্ষুদ্র কথা শেষ করছি। নমস্কার। পুলওয়ামার একটি অনেক বড় মামলা।
মহাশয়া।